Assalamualaikum. Welcome back to my channel Farjana's recipe. Friends, চলছে শীতকাল। আর শীতকাল মানেই হলো পিঠাপুলির সাথে সাথে হাঁসের মাংস খাওয়ার ধুম। তাই তো আমি আজকে আপনাদের করে দেখাবো আঙুল চেটে পুটে খাওয়ার মতো দারুণ স্বাদের হাঁসের মাংসের কালিয়া। আর যারা হাঁসের মাংস খান না তাদের জন্য বলছি, এই হাঁসের মাংসের কালিয়াটা যদি একবার ট্রাই করেন ইনশাল্লাহ এরপরে কিন্তু হাঁসের মাংসের ভক্তই হয়ে যাবেন। সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই দারুণ মজার হাঁসের মাংসের কালিয়া তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি হাঁসের মাংস নিয়েছি 1.5 কেজি পরিমাণ, সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ পরিমাণ, পেঁয়াজ বাটা নিয়েছি 1/4 কাপ, আদা বাটা নিয়েছি 1.5 টেবিল চামচ, রসুন বাটা নিয়েছি 1.5 চা চামচ, আর লাগবে কিছু স্পাইস। এখানে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ, জিরা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, আর লাগবে 1 চা চামচ গরম মশলা, সেই সাথে স্বাদ মতো লবণ, দারচিনি লাগবে 1.5 ইঞ্চি 2 স্টিক, তেজপাতা লাগবে 2টা, এলাচ লাগবে 4টা, লং লাগবে 3টা। সব শেষে কালিয়ার বাঘাটা দেওয়ার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, রসুন কুচি করে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর লাগবে 1 চা চামচ গোটা মেথি। ফ্রেন্ডস, এই হাঁসের মাংসের কালিয়াটা তৈরি করার জন্য মেথিটা কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। সব শেষে আর লাগবে আমার 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1/4 চা চামচ জিরা গুঁড়ো। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার হাঁসের মাংসের কালিয়া। কালিয়া তৈরি করার জন্য আগে থেকেই আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যান গরম করে নিয়েছি। এখন এই গরম প্যানে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেলের মধ্যে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল এবং বাকি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল আমি রেখে দেবো কালিয়ার বাঘাটা দেওয়ার জন্য। এখন তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব সবগুলো গোটা গরম মশলা। মশলাটাও আমি তেলের মধ্যে 2 থেকে 3 সেকেন্ড একটু ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দেব পেঁয়াজ বাটা, আদা এবং রসুন বাটা। এখন গরম তেলে সবগুলো বাটা মশলাই 2 থেকে 3 সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এতে অ্যাড করে দেব সবগুলো গুঁড়ো মশলা, সেই সাথে স্বাদ মতো লবণ। এখন এই সবগুলো বাটা এবং গুঁড়ো মশলাই খুব ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর এতে অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ পানি, দিয়ে মশলাটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায়। তো দেখুন ফ্রেন্ডস, 5 মিনিট পর মশলার ওপরে তেলটা উঠে এসেছে। এখন এই কষানো মশলার মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে যে 1 কেজি পরিমাণের একটা হাঁস নিয়েছিলাম। ফ্রেন্ডস, খেয়াল করুন, হাঁসটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে আগুনে সেঁকে নিয়েছি। এরপর কুসুম গরম পানি দিয়ে হাঁসটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এতে হাঁসের মধ্যে যদি কোনো ময়লা থেকে থাকে তা একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এখন এই সবগুলো হাঁসের টুকরোয় আমি মশলার মধ্যে দিয়ে দেব এবং খুব ভালোভাবে মাংসের সাথে মশলাটাকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এভাবেই আমি ভরে ধরে 5 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যেন মাংসের মধ্যে মশলাটা খুব ভালোভাবেই লেগে যায়। এখন মাংস আর মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে প্যানে ঢাকনা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যেন মাংস আর মশলা একসাথে খুব ভালোভাবে কষানো হয়ে যায়। আর ফ্রেন্ডস, এ পর্যায়ে কিন্তু আমি কোনো রকম পানি দেব না, কারণ মাংস থেকেই কিন্তু কিছুটা পানি বেরিয়ে আসবে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, এই 5 থেকে 7 মিনিটের মধ্যে তাকে 2 থেকে 3 বার ঢাকনা তুলে মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মাংস বা মশলা কোনোটাই পাতিলের তলায় বেঁধে না যায়। দেখুন, 7 মিনিট মশলা আর মাংসটা একসাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব পর্যাপ্ত পরিমাণ পানি, দিয়ে আবারও নেড়ে চেড়ে প্যানে ঢাকনা দিয়ে দেব 40 থেকে 45 মিনিটের জন্য, যেন মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 45 মিনিট পর মাংসটা কিন্তু খুব
ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নেব, সেই সাথে কালিয়ার বাঘাটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলা মিডিয়াম হিটে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দেব বাকি 1/4 পরিমাণ সয়াবিন তেল। এখন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা ব্রাউন করে নেব। যখন দেখবেন পেঁয়াজ আর রসুনটা হালকা ব্রাউন হয়ে গেছে, তখন এর মধ্যে অ্যাড করে দেব মেথি দানা। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে পুরোপুরিভাবেই ব্রাউন করে নেব। এখন পেঁয়াজ আর রসুনটা ব্রাউন হয়ে গেলে, সেই সাথে মেথিটাও ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ধনিয়া এবং জিরার গুঁড়ো। আর ধনিয়া জিরার গুঁড়োটা পেঁয়াজের মধ্যে দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটা আমি বন্ধ করে দিয়েছি, না হয় মশলাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন মশলাগুলো খুব ভালোভাবে পেঁয়াজ এবং রসুনের সাথে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল হাঁসের কালিয়ার বাঘার। এখন আগে থেকে যে মাংসটা আমি রান্না করে রেখেছিলাম, সেই মাংসের মধ্যে সম্পূর্ণ বাঘারটাই ঢেলে দেব এবং খুব ভালোভাবে মাংস আর বাঘারটাকে একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে প্যানে ঢাকনা দিয়ে দেব চুলার একেবারে লো হিটে 5 মিনিটের জন্য। তো দেখুন ফ্রেন্ড, 5 মিনিট পর মাশাল্লাহ করে তৈরি হয়ে গেছে হাঁসের কালিয়া। আর ফ্রেন্ডস, সত্যি বলছি এই কালিয়ার স্বাদটা কিন্তু এতটাই মজা যে আপনি আঙুল চেটে পুটিয়ে খেতে হবে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই হাঁসের কালিয়াটা ট্রাই করবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।